হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা সবাই মিলে চলে আসলাম, হ্যাঁ, খেজুরের রস খেতে। তো সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, তো এদিকে দেখো এত সুন্দর লাগছে, সবুজ পুরো মাঠটা। এটা হলো ধান ক্ষেত। তো এখানে এসে দেখলাম হাঁড়িতে কোনো রসই নেই, অল্প 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 করে পড়ছে। তো আমার দিদি এখানে একটু আঙুল দিয়ে চেক করে দেখছে কেমন মিষ্টি না। সকালে যা রস ছিল সব ওরা এসে নিয়ে গেছে, আমি একটু ট্রাই করলাম যে কেমন লাগে খেতে, কখনো খাইনি। তো এখান থেকে রস টস খেয়ে আমরা চলে গেলাম এখানে আমার মামার পানের বরজে। তা হাঁটতে হাঁটতে মাঠের আল দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি, দিদি দাঁড়িয়ে আছে, তো আমরা ঢুকেই পড়লাম। দেখতেই পাচ্ছ অনেক বড় পানের বরজ, কিন্তু সব পান গাছ, এখানে অনেক রকমের পান আছে, অত আমার নাম মনে নেই। আমরা যে নর্মালি যে পানগুলো খাই, ঝাল পান, মিষ্টি পান, আরো কি কি পান আছে, সব পান আমাদের মনে নেই। তো আমরা এখান থেকে কিছু পান তুলবো, তুলে সেগুলো বাড়ি নিয়ে যাব। এখান থেকে দিদি কিছু পান তুলছে, যে সব পান তোলা যায় না, যেগুলো সব থেকে বড় বড় আমাদের মামা বলে বলে দিচ্ছিল যে এইগুলো এইগুলো এগুলো তোল, আমরা সেগুলোই তুলছিলাম। তো ওই লাইন দিয়ে দিদি পান তুলছে, আর এই লাইন দিয়ে আমি কটা পান তুলবো। বেশ ভালোই লাগছিল যে এত পান, এত পান দেখতে বেশ ভালোই লাগছিল। তো দেখো প্রথমে আমি তুলতে গেলাম, বললো না ওটা তুলিস না, নিচ থেকে তোল। জানি না কেন বললো, কিন্তু পানটা বেশ ভালোই বড়ই ছিল। তো যেটা যেটা বলছে আমি সেটা সেটাই তুলছি, লাস্টে বললাম না আমি এটা তুলবোই, পানটা বেশ সুন্দর ছিল। তো আমি দেখে পান টান তোলা হয়ে গেল। তারপরে আমি চলে গেলাম আখের রস খেতে। তা আমাদের এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা চলে যাব বাড়ি। তো দু সাইড দিয়ে মাঠ, সবুজ মাঠ, আর মাঝখান দিয়ে রাস্তা, বেশ ভালোই লাগছে হাঁটতে। তো হাঁটতে 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 আমরা বাড়ি চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছ এটা খুব বলে বাদুর গাছ, সকাল সন্ধ্যে সবসময় বাদুর এইভাবে ঝুলেই থাকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চ্যানেলটাকে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, টাটা।